বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আজমাইন প্রিয় ইসলামী অর্থনীতির উপরে আমাদের ধারাবাহিক আলোচনার একটা পর্যায়ে একটা পর্ব আজকে আমরা আলোচনা করব জুয়া ও লটারি সম্বন্ধে যুব সমাজের মাঝে এই জুয়া এবং লটারি প্রচলিত আছে বড়দের মাঝেও থাকতে পারে অকর্মণ্য বুড়ো যারা এই লটারির সঙ্গে জড়িত তারা দিবারাত্রি সেরা কাথায় ঘুম দিয়ে লাখ টাকার স্বপ্ন দেখে থাকে ভাবে যদি একটা টিকিট লেগে যায় লাখপতি হয়ে যাব এইভাবে একটা অনিশ্চিত আসার পথে সে পা বাড়ায় স্বপ্ন দেখে স্বপ্ন ধীরে ধীরে বড় হয় আর ধীরে ধীরে তার পকেট থেকে পয়সা ক্ষয় হতে থাকে অনেক সময়ে তার বিনিময়ে সে কিছুই পায় না আজীবন সে খরচ করে গেল আজীবন টিকিট কেটে গেল শেষকালে সে কিছুই পেলো না আসলে হারজিত খেলা জুয়া বা লটারিতে বহু মানুষ হারে জিতে কম খুব কম মানুষ জিতে থাকে বহু মানুষের কাছ থেকে লুটে নেওয়া সম্পদ একজনকে দেওয়া হয় এক্ষেত্রে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় বা মাঝে ফাঁকে একটা দুটো মানুষ উপকৃত হয় কিন্তু সেই উপকার তার জন্য বৈধ না অবৈধ আর জিতে সব সেই মানুষ যে মানুষ জুয়ার বা লটারির ব্যবস্থাটা করে থাকে যে কর্তৃপক্ষ লটারি ছাড়ে বা এই জুয়ার কারবার করে তারপর সেখান থেকে না পুরস্কার দেয় সেই সংস্থা সব সময় জিতে থাকে সব সময়কার জন্য জিততে থাকে আর কোনো সময়ে সে হার মানে না জুয়া ইসলামে হারাম ঘোষণা হওয়ার পশ্চাতে যে সমস্ত যুক্তি আছে তার কিছু আলোচনা করে ইসলামী বিধানে জোয়া কী সেটা বলে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যে ইসলামী জিনিস হালাল হতে পারে না এটা হচ্ছে হারান মুসলমানদের পক্ষে অর্থ আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম ও পথ অনুসরণ করা একান্ত কর্তব্য যে পথ বেঁধে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে সেই পথে চলাই হচ্ছে একান্ত কর্তব্য কার্যকারণের মাধ্যমে ফল লাভ করতে চাওয়া উচিত আপনি যে কাজ করবেন সে কাজের বিনিময়ে পরিশ্রম পাবেন অর্থ পাবেন ঘর দিয়ে দরজা প্রবেশ করাই উচিত ছাদ দিয়ে না যেদিকে পয়সা আসবে ঠিক সেইভাবে আপনাকে সেই পথ অবলম্বন করতে হবে এটাই হচ্ছে ইসলামের লক্ষ্য জুয়া লটারি মানুষের মধ্যে ভাগ্য ভিত্তিহীন আশা আকাঙ্ক্ষার উপর নির্ভরতা গ্রহণের প্রবণতা জাগায় মনের ভিতরে এমন এক দুঃস্বপ্ন এমন এক দুরাশা তার মনের ভিতরে গুঞ্জন করে তার মনের ভিতরে উদয় হয় যে সে তার পিছনে ছুটতে থাকে মরিচিকার মতো দূরে মরুভূমিতে দেখবেন যখন খুব তপ্ত হয় তখন কি হয় মরিচিকা দেখা যায় মনে হয় যেন পানি তাই না মহাসমুদ্র যত ছুটবেন তত পিছিয়ে যাবে পিছাতে পিছাতে এমন সময় আসবে যে দেখবেন যে সেখানে কিছুই নেই আপনি হয়রান হয়ে যাবেন জোয়ার স্বপ্ন দেখে যারা তাদের মাঝেও এই রকম একটা প্রবণতা সৃষ্টি হয় অর্থ উপার্জনের জন্য যে সমস্ত চেষ্টা প্রচেষ্টা শ্রম ও কার্যকরণ অবলম্বনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে সে তা বর্জন করে ইসলামের দেখানো পথ গ্রহণ না করে জোয়ার মাধ্যমে সে নিজেকে বড়লোক করতে চায় সুতরাং ইসলামী দেখানো পথ নয় বলে এটা একটা হারাম জিনিস নম্বর দুই ইসলাম মুসলমানের জন্য অপর লোকের মাল হারাম করে দিয়েছে মুসলমানের জন্য অপর মুসলমানের মাল হারাম তো হারাম হলে তার কাছ থেকে তা নেয়া যেতে পারে কেবল মাত্র শরীয়ত সম্মত বিনিময়ের মাধ্যমে ব্যবসার মাধ্যমে কিংবা যে কোনো লেনদেনের মাধ্যমে যেটা বৈধ আছে সেই বৈধ উপায়ে অবৈধ উপায়ে আপনি কারো মাল নিতে পারেন না অল্প হোক অথবা বেশি যেহেতু আল্লাহ তালা বলছেন হে মুসলমানেরা হে ইমানদারেরা তোমরা আপোসের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না বাতিল পদ্ধতিতে ভক্ষণ করো না তবে যদি তোমাদের পরস্পরের সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে হয় ব্যবসার লেনদেনের মাধ্যমে হয় তাহলে তোমরা খেতে পারো তাহলে তোমরা ভক্ষণ করতে পারো অলা তাকতুলুয়া আনফুসা কম তোমরা আত্মহত্যা কোরো না ইন্ন আল্লাহ রাহিমা আল্লাহ তালা তোমাদের প্রতি পরম দয়ালু অন্যায়ভাবে মাল ভক্ষণ করা চলবে না বাতিল উপায়ে মাল গ্রহণ করা চলবে না কম হোক বেশি হোক এক লাখ টাকা হোক অথবা এক টাকা হোক অন্যায়ভাবে খাবে না নম্বর তিন জোয়া খেলা খোদ জোয়ারি ও খেলোয়াড়দের মধ্যে গভীর শত্রুতা ও হিংসা প্রতিহিংসা সৃষ্টি করে ঠিক না ভুল যার সঙ্গে খেলবেন হ্যাঁ আপোষে তো বোঝা যাবে যে খুব হাসি মিষ্টি মিষ্টি হাসছে হ্যাঁ খুব খেলা করছে খুব যেন বন্ধু সবাই কিন্তু ভিতরে ভিতরে কি থাকে এমন হিংসা থাকে যে ওরটা আমি কি করে পাবো ওরটা আমি কি করে পাবো এই দানটা আমার হবে ও যেন না পাক আমি পাই ও যেন না পাই আমি পাই এভাবে একটা টেনশন থাকে ভিতরে যার মাধ্যমে বাহ্যিকভাবে বন্ধুত্ব লক্ষ্য করা যায় কিন্তু ভিতরে ওর পকেট থেকে মালগুলো বের করে আমার পকেটে ঢুকবে এই সব সবসময় সে চিন্তানিত থাকে সুতরাং তাদের আপোষের শত্রুতা হিংসা বিদ্বেষ হয়ে থাকে সৃষ্টি স্বাভাবিকভাবে এতে বিস্ময়ের কিছু নেই মুখের কথায় বাধ্য মনে হবে তারা পরস্পরের প্রতি খুব বন্ধুত্ব ভাব রেখেছে কিন্তু আসলে তারা তলায় তলায় নিজে নিজের আক্রোশ রাখে ব্যর্থতার প্রতিহিংসায় সে জ্বলতে থাকে আর অপরের মাল নেওয়ার যে একটা পিপাসা সেই পিপাসায় সে ব্যস্ত হয়ে ওঠে ফলে নিজেকে জিতাবার এবং অপরকে হারাবার একটা প্রবণতা সৃষ্টি হয় খেলায় বাজি হেরে গেলে বিজিত ব্যক্তি ঋণ করে হলো আবার খেলতে শুরু করে হেরে গেছি তো আবার জিতব আশা থাকে একবার হেরে গেলে আবার পয়সা নেই ঋণ করো ফলে সে ঋণ করে খেলতে শুরু করে তখন সে আশা করতে থাকে যে সে যা হারিয়েছে তা আবার ফেরত পাবে এই জন্য সে বারবার খেলতে বাধ্য হয় আর বেশি বেশি অর্থ লুণ্ঠনের লোভ তাকে অন্ধ ও অপরিণামদর্শী করে তোলে তারপরে তার মুখে জিতার যে একটা লালা তার মুখে পড়তে থাকে মুখে পানি টসটস করে জিতার জন্য খেলার ধারাবাহিকতা এরূপেই অবিচ্ছিন্নভাবে চলতে থাকে জয়ী ও বিজিত কেউ কাউকে ছাড়তে প্রস্তুত হয় না যে জয়ী হয় সেভাবে আরও জয় হবে আর যে পরাজিত হয় সেভাবে আমি আবার পরবর্তীতে জিতব এ কারণে জোয়া খেলার নেশা যেমন ব্যক্তির জন্যে বিপদ ডেকে আনে তেমনি সমাজেও কঠিন বিপর্যয়ের সৃষ্টি করে আর শুরু হয় তার সংসার থেকে জোয়া খেলতে খেলতে যখন সে নিঃস্ব হয় তার পরিবারের অবস্থা কী হয় বুঝতেই পারছেন এই খেলা খেলোয়াড়দের সম্পূর্ণ অকর্মণ্য বানিয়ে দেয় যেহেতু তার নেশা থাকে যে এখান থেকে আমি জিতবো এখান থেকে আমি বড়লোক লোক হব তখন সে তো আর তো কাজ করতে যাবে না সে শুধু খেলাতেই পড়ে থাকবে খেলাতেই পড়ে থাকবে খেলাতে পড়ে থাকবে শ্রম বিমুখ হবে কর্মবিমুখ হবে অকর্মণ্য হবে আর এখান থেকেই সে বড়লোক হওয়ার স্বপ্ন দেখবে তারা জীবনে অনেক কিছু গ্রহণ করে কিন্তু জীবনকে কিছুই দিতে পারে না তারা ভোগ করে কিন্তু উৎপাদন করে না জুয়ারি জুয়া খেলায় এতই মত্ত হয় যে তার নিজস্ব দায়িত্ব কর্তব্যের কথা সম্পূর্ণ ভুলে যায় বান্দার প্রতি আল্লাহর আরোপিত দায়িত্ব কর্তব্য সে পালন করতে পারে না নিজের পরিবার সমাজ ছেলে মেয়ে তাদের প্রতি যে একটা কর্তব্য আছে সে কর্তব্য পালন করতে পারে না এমনকি নিজের স্ত্রীর অলঙ্কার বন্ধক রাখে এমনকি নিজের স্ত্রীকেও এই জোয়ার পথে ঠেলে দিতে বিলিয়ে দিতে পিছপা হয় না নেশা এমন একটা জিনিস সেই নেশাতে পড়ে নিজের স্ত্রী নিজের প্রেমময়ী স্ত্রী যার সাথে তার বন্ধন আছে যে অর্ধাঙ্গিনী তাকেও সে বিলিয়ে দিতে পিছ হয় না জুয়ার আকর্ষণ এতই তীব্র যে তার সম্মুখে অন্য কোন আকর্ষণ মুহূর্তের তরও টিকতে পারে না এইভাবে আস্তে আস্তে মানুষকে এই জুয়া ধ্বংসের দিকে ঠেলে দেয় আর শত্রুতা সৃষ্টি করে অনেক সময়ে যখন ধ্বংসের দিকে ঠেলে দেয় তখন অপরকে হত্যা করা এমনকি নিজে আত্মহত্যা করা পর্যন্ত সৃষ্টি হতে পারে এই জুয়া খেলা বা জুয়ার খেলাড়িদের মাধ্যমে যারা দেশের ক্ষতি করছে দশের ক্ষতি করছে সমাজের ক্ষতি করছে এই জুয়া খেলার মাধ্যমে মহান আল্লাহ কোরআন মাজিদে এই কথা উল্লেখ করেছেন যেহেতু জুয়ার অভ্যেসটা জাহেলি যুগের ছিল আল্লাহ তালা এক জায়গাতেই বলছেন ইয়েস আল আনিল খাম রিওয়াল মাইসের রাসুল্লাহ ওরা আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে মদ হালাল না হারাম জোয়া হালাল না হারাম কুল হিমা ইসমুন কাবির আপনি বলে দেন যে ওই দু জিনিসের মধ্যে বড় গুণা আছে ও ইসমো হুমা আকবর মিননা হিমা এবারে হয়তো বা কিছু উপকার তো আছেই মানুষ মদ খেয়ে সামান্য উপকার লাভ করে স্বস্তি লাভ করে কিংবা সামান্য সময়ের জন্য হল দুঃখ ভুলে যায় কিছু উপকার আছে কিন্তু উপকার থাকলেও ওর গুণা ওর উপকার থেকে বেশি বড় যেমন মদ তেমনি জুয়া মহান আল্লাহ এই জুয়াকে হারাম করে তার কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন সোরা মায়েদা তেই আয়ো আল্লাহ যে নামানু ইন নামাল খামরুয়াল মাইসে রুয়াল আনসাব ওয়াল আজলাম উরিশ্মিনামালী শেতান ফাজিতানিবো লা আল্লাহ কুমতুফুলিয়াখন হে ইমানদাররা নিশ্চয়ই মদ জুয়া মর্তি পূজার বেদী দেখেন মদ আর জুয়াকে কার সঙ্গে তুলনা করা হয়েছে পাশাপাশি মূর্তি পূজার বেদী এটা কি সিরকের আড্ডা তাই না শিরকের আড্ডা সিটকের সাথে শিরকের আড্ডার সাথে এই সমস্ত জিনিসগুলোকে উল্লেখ করা হয়েছে মদকে এবং জোয়াকে ওয়াল আজলাম ভাগ্য নির্ণায়ক স্বর ভাগ্য নির্ণায়ক স্বর মানে সে যুগে ছিল ওই তীর রাখা থাকতো সফর করব না করব না একটাতে করো একটা করো না করলে শুভ একটা অশুভ তারপরে এইভাবে টেনে দেখতো যদি শুভ হতো করতো অশুভ হলে করতো না এরকম ভাগ্য পরীক্ষার ব্যাপার আমাদের আছে না নেই আমাদের আছে আমরা অনেক জায়গাতে দেখেছেন কোথাও ফালনামা কোথাও পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করা হয় কোথাও হাত বিচার করে করা হয় ইসলাম এটা যায়জ না যায়জ এটা না যায়জ তো এই সমস্ত জিনিসকে একসঙ্গে একত্রিত করে জোয়ার কথাটাকে বলা হয়েছে যে এগুলো হচ্ছে রিডস অপবিত্র নাপাক পাক ফাজানি তোমরা এর থেকে দূরে থাকো এই সমস্ত জিনিস থেকে দূরে থাকো জোয়া থেকে দূরে থাকো লাল্লা কুমতুফ লেহন যাতে করে তোমরা সফল হতে পারো যদি একজন সফল মানব হতে চাও একজন সফল মুসলিম হতে চাও দুনিয়া এবং আখেরাতে সফল হতে চাও তাহলে এই সকল জিনিস থেকে তার মধ্যে একটা জিনিস হলো কি জুয়া এই জুয়া থেকে দূরে থাকো জুয়ারিরা জুয়া থেকে জুড়ে থাকো তাহলে সফল হতে পারবে জেনে রেখো আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা মানুষের প্রকৃতি জানেন তাই না গাড়ি যে তৈরি করেছে সেই ইঞ্জিনের খবর বেশি জানবে আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রকৃতি তিনি ভালো করে জানেন প্রিয় দর্শক দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্যো নজর প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বি টিভি বাংলায় এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলেন তলব পর্বে সে যেন আল্লার পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও সেদ্ধ অকৃতজ্ঞতা জনম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠান প্রিয় দর্শক মন্ডলী আমরা যে কথা আলোচনা করছিলাম তা হলো জুয়া কিছু সমাজে অসামাজিক মানুষ আছে যারা জুয়া কাণ্ডে জড়িত জুয়ারি তারা জুয়া খেলে খেলে নিজেদেরকে নিঃস্ব করে ফেলেছে এবং সমাজকে নিঃস্ব করতে চলেছে নিজের সংসারকে নিঃস্ব করতে চলেছে এমন কিছু লোকের কথা মহান আল্লাহ বলেছেন যে এদের পেছনে শয়তান শয়তান আছে আছে এরা নিজের কাজ করে করে কিন্তু এদের পেছনে আর শয়তানের তারা জোয়া খেলাতে মত্ত হয় জোয়ার নেশাতে ফেসে যায় আল্লাহ তালা সে কথা বলেছেন তিনি যেহেতু সৃষ্টিকর্তা আর মানুষের প্রকৃতি সম্পর্কে তিনি বেশি ওয়াকে ফাল তিনি বলছেন ইন্নামায়ুরি দোষয়ে জুয়ার মাধ্যমে এবং মদের মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করে বিদ্বেষ সৃষ্টি করে জুয়া যখন চলে কিংবা মদ যখন খায় তখন মানুষ বুঝতেই পারছেন এগুলো তো আমাদের সমাজে দেখা জিনিস আমরা তো বুঝি কিন্তু তারা বুঝে না যারা এতে মত্ত আছে জোয়ার মাধ্যমে শত্রুতা সৃষ্টি হয় এবং জোয়ার মাধ্যমে আপোষে বিদ্বেষ সৃষ্টি হয় ওয়া সুদা কুমার আর শয়তান এই দুয়ের মাধ্যমে মানুষকে আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে দূরে সরিয়ে রাখে আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে সরিয়ে রাখার জিনিস এই টিভিও তাই না আজকালকার যুগে নেট মাশাআল্লাহ টিভি নেট আল্লাহ জিকির থেকে দূরে সরিয়ে রাখছে তবে বলবেন যে আমি তো ভালো প্রোগ্রামই দেখছি তাহলে তো আল্লাহ জিকিরই করছি কিন্তু প্রাসঙ্গিকভাবে এই টিভি যে আমরা দেখছি আপনারা এই কথাও জানেন আল্লাহ তালা এই কথাও বলেছেন মানুষের মন মন্দ প্রবন তাই না কত সব চ্যানেল আছে এতে এই কত সু চ্যানেলের মাঝে টিপতে 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 তাতে ভালোও আছে মন্দও আছে তবে মন্দের থেকে ভালো কি কম আছে তাই না কিন্তু যখন ভালোটা আসে তখন ভালোটা রাখতে ইচ্ছা হয় নাকি মনটা ইচ্ছা হয় তারপর একটা কি দেখি তাই না মানুষের মন মন্দ প্রবণ এতে ভালো আছে ঠিকই সব সময় শৈতান মানুষের মনকে সরিয়ে নিয়ে যেতে চায় আল্লাহর জিকির থেকে কীভাবে ওকে সরাবো মদ খাইয়ে দাও আল্লাহর জিকির থেকে সরে যাবে জোয়াতে ফাঁসিয়ে দাও আল্লাহর জিকির থেকে সরে যাবে গান বাজনাতে মাতিয়ে দাও আল্লাহর জিকির থেকে সরে যাবে একটা ফিল্মে লাগিয়ে দাও আল্লাহর জিকির থেকে সরিয়ে যাবে খেলা যুবকরা ঘন্টার পর ঘন্টা খেলা দেখে যাচ্ছে বলে আমি হারাম কিছু দেখিনি খেলা দেখছি কিন্তু আল্লাহর জিকির থেকে সরে আছে না নেই আমাদের আল্লাহর জিকির করতে হয় তাই না আল্লাহর স্মরণ আমাদের রাখতে হয় একটা স্মরণ হচ্ছে মুখে একটা হচ্ছে মনের ভিতরে মনের ভিতরে আল্লাহর আনুগত্য থাকবে সেটা আল্লাহর জিকির আর সাময়িকভাবে স্মরণ করতে হয় এমন কি প্রসাব পায়খানার আগে এমন কি স্ত্রীর সঙ্গে মিলনের আগেও আল্লাহর জিকির করতে হয় তাই না সব সময় জিকির করতে হয় আবার যেখানে জিকির বন্ধ হয়ে যায় তার জন্য আবার স্টেকফার করতে হয় পায়খানা ঢোকার আগে কি বলেন আমরা পায়খানা যখন যান প্রসাবখানায় যান তখন কি দোয়া পড়েন আল্লাহ নেওয়া উচিব খুব সুয়াল খাবার আস জিকির করলেন না করলেন না তারপরে কাজ সারা হয়ে গেল যখন বেরিয়ে এলেন তখন কি বলেন গোফারানাক গোফরানাক মানে কি গোফরানাক মানে হে আল্লাহ তোমার ক্ষমা চাইছি কি এমন পাপ করেলেন যে ক্ষমা চাচ্ছেন কি এমন পাপ করলেন পায়খানার ভেতরে বাথরুমের ভেতরে যে আপনি আল্লাহ বলছেন আল্লাহ ক্ষমা দাও ওলা মারা বলছেন যেহেতু এতক্ষণ আপনি বাথরুমে না বাথরুমে আল্লাহর জিকির হয় না তাই না তো আল্লাহর জিকির না হওয়ার জন্য যে একটা ত্রুটি হলো তার জন্যে আল্লাহ কাছে কি চাওয়া চায় ক্ষমা চায় গোফরানাক শয়তান সব সময় মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখে শয়তান আল্লাহর জিকির হোক এটা চায় না আর শয়তান ভালো জিনিস ভুলিয়ে দেয় খারাপ জিনিস মনে করিয়ে দেয় এজন্য হাদিসে আছে না যে যখন আজান হয় তখন শয়তান পালিয়ে যায় তাই না শুধু পালিয়ে যায় না পাততে পাততে পালায় আবার যখন আদান বন্ধ হয়ে যায় ফিরে আসে তকবির হয় আবার পালিয়ে যায় নামাজ শুরু হয় আবার ফিরে আসে এসে বান্দার লাগে এবং বান্দাকে সেই কথা স্মরণ করিয়ে দেয় যা তার স্মরণে ছিল না তাই না এ মনে করতে থাকে নামাজের ভেতরে যেমন বললাম ওই রকম মনে করতে থাকে সবসময় মনে করতে থাকে একটা সত্যি ঘটনা অবশ্য শোনা কথা বলছে আসরের সময়ে চার রাখাত নামাজ না তাই না আসরের সময় চার রাকাত নামাজ তো এক জামাতে ইমাম সাহেব নামাজ পড়েছেন তিন ডাকা তিন ডাকা সালাম ফেরার পর একদল বলছে না চার ডাকাত হয়েছে একদল বলছে না তিন ডাকাত হয়েছে একতলাফ এবার কার কথা মানবি ইমাম সাহেব একজন বলছে গ্যারান্টি নামাজ তিন ডাকাত হয়েছে বলছে কেন বলছে আমার চারটা দোকান আমি প্রত্যেক রাখাতে এক এক দোকানের হিসাব করি আমার তিনটে দোকানের হিসাব হয়েছে এক দোকানের হিসাব বাকি তার মানে তিন ডাকাত নামাজ হয়েছে চার ডাকাত হয়নি বুঝলেন শয়তান এসে ওই মানুষের পেছনে নামাজের পেছনে লাগে দিয়ে হাত্তা করো যে জিনিস তার স্মরণে থাকে না সেই জিনিস সে করতে লাগে নামাজের ভিতরে কেন তাকে চায় যাতে করে বান্দা নামাজ আল্লাহ স্মরণের জন্য আকমি সালাতা লে জিক্রি আমার স্মরণের জন্য বিশেষভাবে ভাবে স্মরণের জন্য নামাজ কায়েম করো কিন্তু শয়তান চায় না যে নামাজি নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করুক মনকে ফিরিয়ে দেয় নামাজ পড়ছেন মন পড়ে আছে বাড়িতে নামাজ পড়ছেন মন পড়ে আছে স্ত্রীর কাছে নামাজ পড়ছেন মন পড়ে আছে ব্যবসাতে নামাজ পড়ছেন মন পড়ে আছে আপনার অন্য কোথাও তাই না হয় না হয় না আর যারা টিভিতে লেগে থাকে তারা ওই টিভি বন্ধ রেখে যে নামাজ পড়তে চায় এরে এরপর কী হলো এরপর কে জিতলো এরপর কে হারলো এরপর কোন সিনটা এলো এরপর কোন প্রোগ্রামটা হলো তখন নামাজ পড়তে পড়তে সমস্ত শয়তান একটার পর একটা উদয় উদয় সৃষ্টি করে সন্ধ্যা লাগলেই যেমন একটার পর একটা আকাশে তারা ফোটে আর ওইরকম আপনার মনের ভিতরে এইভাবে উদয় হয় ফলে আপনার নামাজ আসলে কি হয় নামজ নামাজ বরবাদ হয়ে যায় কোন কোনো নামাজের দশ ভাগের এক ভাগ সব লাভ হয় কারো আট ভাগের এক ভাগ কারো ছয় ভাগের এক ভাগ কারো চার ভাগ হাদিসের কথা এটা সম্পূর্ণ স্বভাব লাভ যে নামাজির হয় সে নামাজই খুবই কম বুঝতে পাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী সামান্য সময় আমাদের কাছে আছে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফুটবল খেলা এটা হারাম কি হালাল এটা পরিষ্কার চাই আমার হচ্ছে এটা যে ফুটবল খেলার একটা টিম আছে হ্যাঁ টিমে টাকা আছে তো ওই খেলাটা কি জায়েজ না জায়েজ নয় ওটাকে জুয়া কি জুয়া নয় এটা আমার কোশ্চেন প্রশ্ন হলো ফুটবল খেলা জায়েজ কি না আর একটা প্রশ্ন যে টাকা দিয়ে ফুটবল খেলা সেটা কি জুয়া দুটো প্রশ্ন ফুটবল খেলা যে কোনো ইসলামে সেই খেলা জায়েজ যে খেলাতে জেহাদি অথবা শারীরিক অথবা দিনের কোনো উপকার আছে যদি কোনো উপকার না থাকে ক্ষতি থাকে তাহলে সে খেলা যায়জ না তবে শর্ত আছে যেমন ফুটবল এতে শারীরিক উপকার আছে কিন্তু তাতে শর্ত আছে যেন নামাজ নষ্ট না হয় যেন লেবাস হাঁটুর ওপরে না থাকে ইত্যাদি ইত্যাদি আমি আমার যুব সমস্যা তার সমাধানে যুবক ও খেলাধুলা পর্যায়ে লিখেছে এইসব শর্তগুলো উল্লেখ করে বলা হয়েছে যে ফুটবল খেলা জায়েজ তবে তার শর্ত আছে বাকি থাকলো যে কোনো খেলা যখন জোয়ার পর্যায়ে পড়ে কিভাবে পড়ে জোয়ার পর্যায়ে মনে করুন টিম এক একটা টিম টাকা দিল টাকা দেওয়ার পরে সবাই মিলে টাকা দিল তিনশো তিনশো কিংবা পাঁচশো পাঁচশো করে টাকা জমা করলো দিয়ে বলা হলো যে টিম জিতবে সে এত পুরস্কার পাবে এটা হচ্ছে জুয়ার পর্যায়ে ভুক্ত টাকা জমা করে তারপরে সেই টাকা যে জিতবে কেউ পাবে কেউ পাবে না এটা জুয়ার পর্যায়েভুক্ত ভুক্ত ওয়া গুণ কেউ লাভ করলো আর কেউ নকশান করলো এটা জুয়ার পর্যায়েভুক্ত কিন্তু যদি ফুটবল খেলা অন্য তৃতীয় পক্ষ থেকে ছাড়া হয় যেমন সমস্ত টিমকে বলা হলো যে জিতবে তাকে এই পুরস্কার দেওয়া হবে কিন্তু সেই পুরস্কারের টাকাটা তৃতীয় পক্ষে তাদের মধ্যে থেকে নয় তাহলে পরে সেই খেলাতে যে জিতবে তাদের সেই পুরস্কার গ্রহণ করা এটা জুয়ার পর্যায়ভুক্ত না এটা হচ্ছে পুরস্কার এবং এটা ওই জোয়ার পর্যায়ে পড়বে না আর কোন প্রশ্ন আছে আসসালাম আমাদের কিছু মুসলিম ভাইদের মধ্যে এরকম ধারণা রয়েছে যে অমুসলিম ভাইদের সাথে সুদি কারবার ধারণা কতদূর সঠিক তার মানে অমুসলিমদের কাছ থেকে সুদ খাওয়া এটা হতে পারে না সুদ সুদি চাহ মুসলিমদের কাছ থেকে হোক অমুসলিমদের কাছ থেকে হোক সুদ খাওয়া দারুল সালামেও হারাম দারুল হারবেও হারাম মানে সব জায়গাতেই সুদ হারাম যেটা আল্লাহ তালা হারাম করেছেন সেখানে তো বলেননি যে অমুসলিমদের দেশ হলে হালাল আর মুসলমানদের দেশ হলে হারাম তা না মুসলমানের রক্ত মাল নিশ্চয়ই হারাম কিন্তু তার মানে এই নয় যে অমুসলমানদের মাল আপনার জন্য হালাল অন্যায়ভাবে মাল গ্রহণ করলে সেটা আপনার জন্য হারাম তেমনি সুদ তার কাছ থেকে অন্যায়ভাবে আপনি গ্রহণ করবেন তার জন্য আপনার হারাম হবে এটা হালাল না চাহে মুসলমানদের কাছ থেকে হোক চাহে অমুসলমানদের কাছ থেকে হোক আপনার সুদ সুদি হারাম হারামি সেখানে যে তাদের কাছ থেকে এলে পরে সেটা আপনার জন্য হালাল হয়ে বেরিয়ে আসবে না তা না সেটা আপনার জন্য হারামি প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হয়ে গেছে আশা করব আগামী তো আপনারা আমাদের সাথে থাকবেন আল্লাহ আমাদেরকে দেন সাল্লাহ নবীন মোহাম্মদ ও আল্লাহ ওয়া সাহবিহি আজমাই কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনও সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কি মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিজি টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর পাঠিয়ে দিন বিএস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও টু

খন্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ বাংলায়